শুরুতেই নজর রাখবো আমরা যেদিকে বোলপুরে প্রচারে সুকান্ত মজুমদার, বিজেপি প্রার্থী প্রিয়া সাহার সমর্থনে রোড শোতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখতে পাচ্ছেন সেই ছবি, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বোলপুরে ভোট প্রচারে, সুকান্ত মজুমদার বোলপুরে রোড শো, সুকান্ত মজুমদারের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার সমর্থনে রোড শো। দেখতে পাচ্ছেন সেই ছবি, সুকান্ত মজুমদার প্রিয়া সাহার সমর্থনে রোড শোতে, সামনে রাস্তায় কার্যত তেল ধারণের জায়গা নেই। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বোলপুর থেকে রোড শো সুকান্ত মজুমদারের, বোলপুরে রোড শো সুকান্ত মজুমদারের। দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি বোলপুরে ভোট প্রচারে সুকান্ত মজুমদার। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপি প্রার্থী প্রিয়া সাহার সমর্থনে রোড শো। বিজেপি প্রার্থী প্রিয়া তার সমর্থনে রোড শো, প্রিয়া সাহার সমর্থনে বোলপুর শহরের কাছারিপট্টি থেকে রোড শো, রোড শো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আর এই মুহূর্তে আমরা নজর রাখবো হুগলির দিকে, হুগলির পান্ডুয়া থানা ঘেরাও, বিজেপির থানা ঘেরাও করে বিক্ষোভ লকেট চ্যাটার্জির, পান্ডুয়ায় বোমা বিস্ফোরণ ও মহিলার রহস্য মৃত্যু, ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও হুগলির বিজেপি প্রার্থী। হুগলির পান্ডুয়া থানা ঘেরাও, বিজেপির থানা ঘেরাও করে বিক্ষোভ লকেট চ্যাটার্জি, পান্ডুয়ায় বোমা বিস্ফোরণ এবং মহিলার রহস্য মৃত্যু, ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও হুগলির বিজেপি প্রার্থী। লজ্জার বিষয়, চলবে যতক্ষণ না সঠিক তদন্ত করা হবে, আমাদের এই আন্দোলন চলবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, থানা ঘেরাও করে যেখানে বিক্ষোভ করছেন লকেট চ্যাটার্জি, এবং এই বিষয় নিয়ে কি বলছেন তিনি শোনাবো আপনাদের। যাতে অন্যদিকে ঘোরানো যায়, ডাইভার্ট করা যায় সেই চেষ্টা। পান্ডুয়া এত সন্দেশকালী হয়ে উঠছে যেভাবে একের পর এক হত্যা করছে, প্রথমে বোমা বিস্ফোরণ, কালকে একটা মহিলার মৃতদেহ, ডেড বডি পাওয়া, পুরো ব্যাপারগুলোই অত্যন্ত সন্দেহজনক এবং সেগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বাবার কাছ থেকে জোর করে বয়ান নিয়ে, বাবা নিজে স্বীকার করেছে, জোর করে তাদের কাছ থেকে বয়ান নিয়ে একজন মহিলাকে অ্যারেস্ট করে তোমার ওনাদেরকে পুরো ঘুরিয়ে দেওয়া হচ্ছে এটা পরিবারের বলে। এত এত বোমা পাওয়া গেছে, একটা মহিলার দেহ পাওয়া গেছে, সেটা পরিষ্কারভাবে বজ্রপাতে মৃত্যু হয়নি, কারণ পোস্টমর্টমের সময় যারা করছিলেন অসংখ্য, তার মধ্যে আমরা এখনও রিপোর্ট হাতে দেখিনি, মহিলার গায়ে পুরো ক্ষত দেহ চিহ্ন পাওয়া গেছে সেখানে, এবং আমরা স্পটে গিয়ে রক্ত দেখেছি। বজ্রপাতে মৃত্যু হলে সেরকমভাবে ক্ষত চিহ্ন থাকবে না, পুরোপুরিভাবে মানে রেপ করে মার্ডার করা হয়েছে, কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে আজকে বজ্রপাতে। এই দুটো ঘটনার প্রেক্ষিতে আজকে আমরা পান্ডুয়া পুলিশ স্টেশনের সামনে বাঁকুড়ার পাত্র শহরের সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমাদের নির্বাচন নয়, আমাদের নির্বাচনের আরো দু বছরের বেশি দেরি আছে, লোকসভা নির্বাচন কি তাহলে জরুরি নয় তৃণমূলের জন্য? হারের ভয়ে কি লোকসভাকে গুরুত্ব দিচ্ছেন না মমতা? মমতা ব্যানার্জিকে পাল্টা বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। আপনাদের নতুন করে বলার কিছু নেই, আমার দুটি কথা,
মোদি কি বলেছে আর কি করেছে। আর আমরা যদিও আমাদের এটা ইলেকশন নয়, দেড় বছর টাইম আছে, দু বছর টাইম আছে, পরে বলবো, তা সত্ত্বেও দু তিনটে বলে যাই। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় পার্থসারে মাঠে বলেছেন যে এই ভোট আমাদের ভোট নয়, এই লোকসভা ভোট তৃণমূল কংগ্রেসের ভোট নয়। আমি কোনো মিথ্যে বলছি না, আমি তাই বলবো পার্থসারে মানুষকে পঞ্চায়েতে যেভাবে সন্ত্রাস করেছে তার জবাব দিতে সবাই বার্ষির মাঠে আসুন। বিষ্ণুপুর লোকসভা সমস্ত ইয়ং ছেলেদেরকে অনুরোধ করবো, সমস্ত ইয়ং যুবক যুবতীদেরকে অনুরোধ করবো এই মাঠে আসুন, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য শুনবো। বোলপুরে প্রচারে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী প্রিয়া সাহার সমর্থনে রোড শো। বোলপুর শহরের কাচারিপট্টি থেকে রোড শো শুরু করেন তিনি। বিজেপি প্রার্থী প্রিয়া সাহার সমর্থনে রোড শো সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদারকে দেখার জন্য রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে। অপরদিকে কর্মী সমর্থকেরা তারা সকাল থেকেই সেখানে হাজির ছিলেন, হাতে পতাকা দিয়ে তারা রীতিমতো এই মিছিলে সামিল হয়েছেন। বোলপুরের রাস্তা দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিজেপি প্রার্থী প্রিয়া সাহার সমর্থনে প্রচার সারছেন সুকান্ত মজুমদার। প্রচারের ফাঁকে হাত নেড়ে সাধারণ মানুষকে অভিবাদনও জানাচ্ছেন সুকান্ত মজুমদার। বোলপুরের কাছাড়িপট্টি থেকে এই রোড শো শুরু হয়েছে, বেশ কিছু দূর এই রোড শো কিন্তু যায়। বিজেপি প্রার্থী প্রিয়া সাহা তিনি রয়েছেন সঙ্গে সুকান্ত মজুমদার, তিনি সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মী সমর্থক প্রত্যেককেই হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। রিপাবলিক বাংলা। ভোটের কথা আর কুকথার ভোট কেমন বাউন্সার যাবে বুঝতে পারবে ব্যাটসম্যান, গুলি চালাবে কলটা আলাদা। 42 দলের প্রার্থীর পাঁচটা হল ময়দানে থাকছি আমরা, আমাদের সঙ্গে দেখুন 42 এর লড়াই।